এই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না, আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই। আমরা তো এখান থেকে যেতে চাই না, কারণ আমাদের এখানে যুগ যুগ ধরে আমরা হাজার বছর ধরে এখানে বসবাস করতেছি। এই জায়গাটা প্রায় যায় যায় দেখেন, অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। 10 বছর আগে বালু তোলা হইতো সব জায়গা থেকে, বালু তোলার কারণে এদের যে সিনটেক্সটা একটা কেমিস্ট্রি থাকে, এই কেমিস্ট্রি নষ্ট করার কারণে আজকে পুরা সাতচরি বাগানের একটা বড় অংশ ভাঙতে ভাঙতে, এদিকে দেখো এই যে ভাঙতে ভাঙতে এই জায়গা পর্যন্ত গেছে। এই যে দেখেন এই বাথরুমটা হয়তো আজকে কালকের মধ্যে ভেঙে পড়বে। আমি এর বিহার বহু আগে এই জায়গাটারে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু সরকারি কোনো ফান্ড ছিল না, আমার টাকা দিয়ে করে আমি আর বাঁচাইতে পারি নাই। এখন এর অবস্থাটা দেখেন, এখন দেখেন এই যে বড় গাছটা, এই বড় গাছটাও ভেঙে পড়বে আজকে কালকে রাতের মধ্যেই ভেঙে পড়বে। তারপরে আমি এই এলাকার যারা উপজাতি আদিবাসী আছেন তাদের জন্য আমি এই ব্রিজটা বানাই দিছি। দেখেন এখন এই ব্রিজের অবস্থা দেখেন, এই যে এই ব্রিজটাও এই জায়গাটাও প্রায় যায় যায়, এই জায়গাটাও প্রায় যায় যায় দেখেন। এরপরে হয়তো ব্রিজ আরো তো নিয়ে দিতে হবে, আল্লাহই জানে কত দূর থাকবে। আসলে আমাদের সাতছড়ি জাতীয় দলে আমাদের গ্রামের যাতায়াতে কষ্ট হইতেছে। আমি বলি যে অতীতে এখানে বালু বিক্রি করার জন্য এরকম বাঙন, কিন্তু ইদানে একটা গোলা দিলেই চলে যাবে এই ব্রিজটাও। এখন আমাদের মানবতা ফেরিওয়ালা ব্রিজটার সমন্বয় এমপি মহোদয় যদি আমাদেরকে একটু খেয়াল না করেন বা গাইডওয়ালটা যদি চেষ্টা না করেন, তাহলে আমরা থাকতে পারবো না, এখান থেকে অন্যত্র চলে যেতে হবে। কারণ আমাদের বাপ দাদার বিতা, আমরা তো এখান থেকে যেতে চাই না, কারণ আমাদের এখানে যুগ যুগ ধরে আমরা হাজার বছর ধরে এখানে বসবাস করতেছি। আমরা চাই না আমাদের বাপ দাদার বিতা ছেড়ে চলে যাব, কিন্তু এখানে এই আরও বিছানা কয়েকটা গোলা দিলে আমাদের গ্রাম এখানে থাকবে না, ব্রিজটাও থাকবে না। আমরা তো এখানে বসবাসী, তা আমাদের গ্রাম এখানে, আমরা পাহাড়ি, আমরা আদিবাসী, এখানে আমাদের গোর বাড়ি নিয়ে যাচ্ছে পাহাড়ি ডলে, এমন ভাঙন ভাঙে যেটা বলার কথা না, আপনারা তো দেখছেন এখানে আমাদের গোর বাড়ি নিয়ে যাইতেছে, বা এখানে গোর বাড়ি ছিল 10-12টা গোর তো মোটামুটি সবই নিয়ে গেছে, একটাও নাই। এখন আমাদের ভাঙতে ভাঙতে আমাদের গোর বাড়ি নিয়ে যাচ্ছে, আমরা রাস্তা নাই, ঘাট নাই, আমরা যাব কোথা দিয়ে, আসবো কোথা দিয়ে, জঙ্গল দিয়ে যাইতেছি। এবং এটা ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার আগ থেকে এটা চেষ্টা করতেছে বা চেষ্টা করছেও, কিন্তু ঠেকাইতে পারে নাই। এখন তো উনি এমপি হয়েছে, উনার উপরে আমাদের পুরোপুরি বিশ্বাস বা আস্থা, এখন এটা গাইডওয়াল হয়ে যাবে, উনার আশায় আছি আমরা। প্রতি বছরে এটা বাংলা আছে, আমরা তো এখানে থাকতে পারবো না যদি গাইওয়াল যদি না দেয়, আমরা অনেক আতঙ্কে আছি। আমরা এখন বর্তমানে এমপিকে আমরা ইয়ে করতেছি আর কি, আশাই আছে যে যদি গাইওয়াল দেয় তাহলে আমরা এখানে আসা যাওয়া করতে পারবো বা স্কুলে আসা যাওয়া করতে পারবো, এসি আর কি। যে আমরা আর 2-3 দিন বৃষ্টি টিলে আমরা এই ব্রিজে ভেঙে যাবে আর পাহাড় ভাঙে যাবে, আমরা টিলাও ভেঙে যাবে। তো আমরা আশাই আছি যে সুমন ভাইয়ের যেন, সুমন ভাই আমরা রাস্তাতে যেন ঠিক করে দেয় আর গাইডওয়ালটা যেন দেয়, তার আমরা সুমন ভাইয়ের জন্য অপেক্ষা আছে। তো আমরা তো বৃষ্টি বলে তো আমরা আসা যাওয়া অনেক কষ্ট হয় যেন, এখন তো আমরা আসতেছি যে জঙ্গল দিয়ে, তো আমরা রাস্তা আসলেই যাচ্ছে, তো রাস্তা এখন ভেঙে গেছে, আমরা জঙ্গল দিয়ে আসতেছি। আর কয়েকদিন পরে তো আমরা জঙ্গল দিয়েও আসতে পারতো না, যে বৃষ্টি বলে তো এইটাও চলে যাবে। তো আমরা সুমন ভাইকে অনুরোধ করছি যে যেন আমরা গাইডওয়ালটা যেন ঠিক করে দিই।